গর্ভবতী হওয়ার প্রথম সপ্তাহে কোনো সুনির্দিষ্ট লক্ষণ থাকে না গর্ভবতী হওয়ার প্রথম এক মাস মায়েরা সাধারণত বুঝতেই পারে না যে তারা গর্ভধারণ করেছেন প্রথম যে লক্ষণটি গর্ভবতী মায়েরা খেয়াল করে তা হল পিরিয়ড বাদ হওয়া উল্লেখ্য গর্ভবতী নারীর সর্বশেষ মাসিকের প্রথম দিন থেকে তার গর্ভকালে শুরু ধরা হয় কী করে বুঝবেন আপনি প্রেগনেন্ট কিনা আসুন জেনে নিই তার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমরা জেনেছি গর্ভাবস্থায় প্রথম যে উল্লেখযোগ্য লক্ষণটি দেখা যায় তা হলো পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া এছাড়া কারো কারো ক্ষেত্রে আরও কিছু লক্ষণ উপস্থিত থাকতে পারে যেমন জনিপদ দিয়ে হালকা রক্তপাত মাথা ঘুরানো চাপ দিলে স্থানে ব্যথা অনুভব করা বমি বমি লাগা ক্লান্তি অনুভব করা পেট ফাঁপা হয়েছে এমন মনে হওয়া সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া পিরিয়ড বা মাসিকের ব্যথার মতো তলপেটে মোচুর দিয়ে ব্যথা হওয়া ঘন ঘন প্রসাবের বেগ আসা প্রিয় কোনো খাবারের অরুচি কিংবা নতুন কোনো খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা মুখে অদ্ভুত স্বাদ পাওয়া প্রখর ঘ্রাণ শক্তি তবে এসব লক্ষণ থাকলে যে আপনি গর্ভবতী তা সুনিশ্চিতভাবে বলা সম্ভব নয় কেননা এমন কিছু লক্ষণ কারো কারো ক্ষেত্রে মাসিকের আগে আগে দেখা দেয় যেমন স্থনে ব্যথা পেট ফাঁপা ও কোনো খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা আবার অনেকের ক্ষেত্রে প্রেগনেন্ট হওয়ার পর পর তেমন কোনো লক্ষণ দেখা যায় না এ গর্ভধারণের ব্যাপারটা আজ করতেও দেরি হয় আপনি গর্ভবতী কিনা তা জানার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হলো প্রেগনেন্সি টেস্ট করা আপনি প্রেগনেন্সি টেস্ট কিটের সাহায্যে খুব সহজে ঘরে বসেই জেনে নিতে পারেন আপনি গর্ভবতী কিনা এই কিটগুলো আপনি সাধারণত ওষুধের দোকান বা ফার্মেসি থেকেই কিনতে পারবেন এছাড়া আশেপাশের কোনো ক্লিনিক কেন্দ্র হাসপাতাল বা গাইনি ডাক্তারের চেম্বারে গিয়েও আপনি প্রেগনেন্সি টেস্ট করাতে পারেন আশা করি এই ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে আর কোনো তথ্য প্রয়োজন হয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম